আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। তোমাদের জন্য তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টি যে দুটি পাঠ করা হয়েছে, একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ আর একটা হচ্ছে অনুশীলন বই, এই দুটো কি আসলে? আমার প্রথম কথা হচ্ছে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বিষয়টা মূলত হচ্ছে অনুসন্ধানী পাঠটা হচ্ছে মূলত, আগে তোমরা যেমন সমাজটা পড়েছিলে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেমন ছিল, ঠিক এমনটাই হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই যে পাঠটি, সেই পাঠটি হচ্ছে মূলত তোমাদের অনুশীলন করার জন্য। যেমন হচ্ছে অনেক সময় আমরা দেখি যে বইতে বলে যে তোমাদের যেমন গাড়ির সংখ্যা কতটি, এরকম বলে, তো সেই বিষয়টাই আমরা আজকে আলোচনা করব যে কিভাবে হচ্ছে তোমার এই অনুশীলন বইটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরব। তো তোমরা তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে এবং ভিডিওটি লাইক শেয়ার করবে, লাইকটা অবশ্যই দিবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবে। তো আমি শুরু করতে যাচ্ছি আজকে এই বিষয়টি। প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, এখানে সূচিপত্রে খুব বেশি কিছু নেই, যেমন হচ্ছে গিয়ে ইতিহাস জানা যায় কিভাবে, মানুষ ও সমাজ এলো কোথা থেকে, সভ্যতার বিকাশ এশিয়া আফ্রিকা ইউরোপের, নগরায়ণ রাষ্ট্র, আচ্ছা এগুলো তো তোমরা পড়তে পারো, এগুলো আমার পড়া লাগবে না। তো এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা আছে, এগুলো বিষয়গুলো দেখেই বুঝতে পারছো যে এগুলো মূলত সমাজ থেকে নিয়ে আসা, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে নিয়ে আসা, যেটাকে আমরা এক সময় সমাজ হিসেবে জানতাম আর কি। তো এরপরে দেখো এখানে বলে দিচ্ছে যে ইতিহাস জানা যায় কীভাবে, এটা পড়লে আমরা বুঝতে পারবো। তারপরে ইতিহাসের উৎস উপাদান, এখানে সম্পূর্ণ হচ্ছে কি এই বইটা তো হচ্ছে সম্পূর্ণ ব্যাখ্যা, যত ব্যাখ্যা দেওয়া দরকার, মানে যত বিষয়, যে বিষয়টা কি সেই বিষয়টা সম্পর্কে কতটুকু আমরা ধারণা নিতে পারি, সেই ধারণাটাই হচ্ছে এখানে সন্নিবেশন মানে চিহ্নিত করা হয়েছে। আর ওই ধারণাগুলোকে যেমন হচ্ছে কি এই যে এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টপূর্বাব্দ কথাটার অর্থ কী, খ্রিস্টপূর্বাব্দ কথার অর্থ আমাদেরকে জানতে হবে। যেমন প্রাক সাধারণ অব্দ, এই খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে প্রাক সাধারণ অব্দ, অর্থাৎ হচ্ছে কি যেমন আমরা ইংরেজি সেই সালগুলো বলি, যেমন হচ্ছে এখন হচ্ছে 2023 সাল, এর আগের সালটা কি ছিল, এরকম অনেক এর আগের যত সাল ছিল সেগুলো সবগুলো সালকেই একত্রে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। তো এরপরের যেই বিষয়টা আছে সেটা হচ্ছে সাধারণ অব্দ, খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ হচ্ছে সাধারণ অব্দ। তো প্রাক সাধারণ অব্দ হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে কি আজ থেকে 2 বছর আগে বা 3 বছর আগে বা 15 বছর আগে বা 15,000 বছর আগে, 1,000 বছর আগে, এগুলোকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। আর খ্রিস্টাব্দ হচ্ছে গিয়ে তোমার যেই সালটা নিয়ে আলোচনা করবে সেটাকে বলা হবে খ্রিস্টাব্দ, অর্থাৎ আজ থেকে 15,000 বছর আগেরটাকে বলা, আগের বছরটাকে বলা হবে 15,000 বছর আগের, এই কথাটার পরিবর্তে আমরা ব্যবহার করবো হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। আর খ্রিস্টাব্দ যে কথাটা বলা হবে, যেমন হচ্ছে গিয়ে তোমার 495 খ্রিস্টাব্দ, তারপরে তোমার হচ্ছে 1095 খ্রিস্টাব্দ, 1005 খ্রিস্টাব্দ, 1971 খ্রিস্টাব্দ, এগুলোকে বলা হবে হচ্ছে সাধারণ অব্দ। তো যেমন আমাদের যুদ্ধটা কত সালে হয়েছিল, আজ থেকে 50 বছর আগে, তার মানে এটাকে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে তোমার 50 বা 50 বছর, খ্রিস্টপূর্বাব্দ 50 বছর, এটাকে বলা যাবে এভাবে। তো এই বিষয়গুলো আমরা এভাবেই আলোচনা করব, এখানে আলোচনা করা হয়েছে। তো তোমরা আশা রাখি এই অনুসন্ধানী বইটা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পেরেছ। তো এখন আমরা চলে যাব অনুশীলন বইটার দিকে। অনুশীলন বইটা কী হয়েছে, অনুশীলন বইটা আমরা কীভাবে করব সে বিষয়টা হচ্ছে, এখানে দেখো ভারতের ইন্দিরা গান্ধীর ছবি দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে তোমার জেনারেল শ্যাম মানিকস, এদের ছবি দেওয়া হয়েছে। যাই হোক, এখন আমরা এইখানে অনুশীলন বইটা কী আসলে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো যে বিষয়টি এখানে তোমরা দেখতে পাচ্ছ, আত্মপরিচয়,
এই আত্মপরিচয়টা কি, আত্মপরিচয়ের অনুশীলনটা আমরা এখানে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তারপর বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাব, অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাবে কীভাবে সংরক্ষণ করবে, বা কোন বন্যপ্রাণী সংরক্ষণ করবে, কীভাবে সংরক্ষণ করবে, এগুলো এখানে আলোচনা করা হয়েছে মূলত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আত্মপরিচয়, আত্মপরিচয় বলতে নিজের পরিচয়, যেমন প্রথম ক্লাসে তুমি কীভাবে পরিচয় হয়েছো সেগুলো, এই মূলত অনুশীলন বইটা হচ্ছে মূলত তোমার জন্য, তোমার পরিচয় বা তোমার আশেপাশের যত কিছু আছে সেগুলো নিয়ে। আর অনুসন্ধানী বইটা মূলত এগুলো না, অনুসন্ধানী মূলত হচ্ছে কি তোমার জাতি, একটা জাতির পরিচয় বা একটা জাতির কীভাবে গড়ে উঠে, একটা জাতি কীভাবে তৈরি হয়েছে, গড়ে উঠেছে, সেগুলো আসলে এগুলো নিয়ে আলোচনা করে। এই যেমন এখানে রুমানা একটা মেয়ের নাম, সে একজন মেয়ে, সে ব্রাজিল ফুটবল দলের ভক্ত, বেড়াতে ভালোবাসে, সিনেমায় করুণ দৃশ্য দেখে কাঁদে, দুই বোনের মধ্যে বড়জন, এই সব আলোচনা এখানে মানে স্থানান্তর হয়েছে বা জায়গা পেয়েছে। তো আমরা আশা রাখি সবাই বুঝতে পেরেছি মোটামুটি। এই যেমন আবার এখানে বঙ্গবন্ধুর জীবনী নিয়েও এখানে খুব বেশি একটা আলোচনা করেছে, এবং সেগুলোকে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে এখানে বা অনুশীলন করার জন্য এখানে কিছু একটা কিছু দেওয়া হয়েছে। যেমন এখানে বলছে যে আমার আত্মপরিচয়ের ছক তৈরি করো, আমার আত্মপরিচয়ের ছক তৈরি করি, অর্থাৎ এখানে তোমার নিজের পরিচয়, তুমি একটা ফ্যামিলিতে কী, যেমন তুমি মনে করো একটা ঘরের ছেলে, তো তুমি এখানে তোমার নামটা লিখবা, তোমার নামটা লেখার পরে তুমি প্রথমে তোমার কী কাজ, তুমি সেখানে ছেলে, এখানে লেখা ছেলে, তারপরে এখানে কী কী কাজ, মানে কোন দিক থেকে তোমার বৈশিষ্ট্যগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, এগুলোই হচ্ছে তোমার মূলত, এগুলো অনুশীলন করার নামই হচ্ছে অনুশীলন বই। এগুলো অনুশীলন করার জন্য যে বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে এটার নামই মূলত অনুশীলন বই। আর এই অনুশীলন বইটা দেওয়ার মূল কারণ হচ্ছে গত আগে যে বইগুলো ছিল সেগুলোতে অনুশীলন করার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না, কি আমরা পড়বো না অনুশীলন করব সেটারই কোনো আসলে উপযুক্ত ধারণা ওইখানে ছিল না, আর জায়গাও ছিল না খুব বেশি একটা। কিন্তু এখানে ধারণাও দেওয়া হয়েছে এবং অনুশীলন, তোমাকে অনুশীলন করার জন্য তোমাকে যথেষ্ট স্পেস তোমাকে দেওয়া হয়েছে। তো আশা রাখি বুঝতে পেরেছ। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে, আর অবশ্যই তোমরা আমার ভিডিওকে লাইক শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে, যত পারো শেয়ার করবে। আর এই যে দেখছো, এই যে আরেকটু কথা বলি, এই যে এখানে যে বিষয়গুলো, এগুলো তোমাদের নিজস্ব কার্যক্রমের বিষয়, যেমন বই পড়া ক্লাবের বিষয়টা বলছে, বই পড়া ক্লাব, এই বই পড়া ক্লাবটা মূলত হচ্ছে কি, এবং যেমন আমি অন্তত তিনটি বই পড়েছি, এই কথাটা আছে, এ ব্যাপারে সম্পূর্ণ একমত নাকি, সেগুলো তোমাকে এখানে কনফার্ম করতে হবে। তো এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ তোমার অনুশীলনের জন্য। তো আশা রাখি বুঝতে পেরেছ। আর তো আজকে এতটুকুই, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, নতুন নতুন যারা আমাদের চ্যানেলে প্রবেশ করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। তো আশা রাখি নতুন নতুন ভিডিও আমাকে আপলোড দেওয়ার ব্যাপারে আমাকে সহায়তা করবে, আর আমার নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।